ব্যাংককে যেই হোটেলে উঠেছিলাম সেই হোটেলটি ভীষণ সুন্দর ছিল। এই হোটেলটির ভেতরকার যে পরিবেশ এবং যে সমস্ত সোফা এবং অন্যান্য উপাদানগুলো, লাইটিং, সব কিছু মিলিয়ে এই হোটেলটি খুবই মনোমুগ্ধকর এবং কয়েকদিন থাকার জন্য বেশ উপযোগী একটি হোটেল। ব্যাংককে এসে আপনারা হোটেল বুক করবেন যার যার সামর্থ্য অনুযায়ী, তারপরও যদি এই ধরনের একটা হোটেল আপনারা নিতে পারেন তাহলে মোটামুটি সব ফেসিলিটি পাবেন। আর এমনি তো আমি বলছি না যে একেবারে হাই প্রাইসের হোটেল বুক করতে হবে, যে যার সামর্থ্য মতো হোটেল বুক করবেন। তারপর আমি এই হোটেলটি দেখানোর মাধ্যমে, মানে এই বেভিউ হোটেলটি দেখানোর মাধ্যমে আপনাদেরকে একটি মানে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর কি, চেষ্টা করছি আর কি। তো যার যার সামর্থ্য অনুযায়ী নেবেন, চেষ্টা করবেন যে হোটেলটাতে থাকার জন্য যাতে উপযোগী থাকে এবং ব্রেকফাস্টটা ফ্রি থাকে, কিছু ফেসিলিটি থাকে, এই ধরনের হোটেল নেওয়ার চেষ্টা করবেন। আর বাইরে তো আপনাদের জন্য সুন্দর প্রকৃতি এবং এই যে টোটাল যে পাতায়া সিটি, এই সিটিটার যে পারিপার্শ্বিক অবস্থা, পাতায়া সিটি তো আপনার আনন্দের জন্য, আপনার বিনোদনের জন্য এবং আপনার মনটাকে ফ্রেশ করার জন্য, ঘোরার জন্য, ছুটি কাটানোর জন্য এই সিটিটা তো রয়েছে আপনাকে অভিনন্দন জানানোর জন্য। সো হোটেল নিয়ে খুব একটা মাথা ঘামাবেন না যে আপনি কতটুকু পাতায় এসে থাকতে পারছেন, ছুটি কাটাতে পারছেন, আপনার মনের টেনশনগুলো দূর করতে পারছেন, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। হোটেল নিয়ে খুব একটা বেশি মানে বোর হবেন না বা ইরিটেট হবেন না। এপাশেও খুব সুন্দর, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সকালের সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখাবো আর রাতের সৌন্দর্যটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। ভীষণ সুন্দর একটা সুইমিং পুল, পুলের পারিপার্শ্বিক যে অবস্থা সেই অবস্থার মধ্যে এই সুইমিং পুলটা বেশ সুন্দর। আর আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে পুরো হোটেলটিকে মানে খুব অসাধারণ মনে হচ্ছে। আমি বলছি না যে এই ধরনের হোটেলেই থাকতে হবে, বারবার এই একই কথা বলছি, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী থাকবেন, কিন্তু পাতায় আসুন বা ব্যাংককে ঘুরতে আসুন, আপনাদের ঘোরাটা যাতে ঠিকমতো হয় এবং আপনাদের যে অ্যাডভেঞ্চার নিতে এসেছেন সেই অ্যাডভেঞ্চার যাতে আপনারা পেতে পারেন সেই চেষ্টাটাই করবেন। বন্ধুরা, এই টুকটুকের কথা না বললেই নয়, টুকটুক আসলে এই ব্যাংককের কালচারের সাথে এবং স্ট্রিট কালচারের সাথে টুকটুকটা খুব সুন্দরভাবে জড়িয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন টুকটুকের একটা চিত্র আপনাদেরকে দেখানো হয়েছে, এখানে এখানে একটা টুকটুক সাজিয়ে রাখা হয়েছে। এটা দেখলে মোটামুটি টুকটুক সম্পর্কে আপনারা একটা ধারণা পাবেন। আমাদের দেশে যে টেম্পু বা এই রিক্সা টাইপের, আমাদের দেশে যে রিক্সা রয়েছে অনেকটা রিক্সার আকৃতির হচ্ছে এই টুকটুক। ব্যাংককের রাজ পরিবারের কোনো একটা ছবি এখানে ফ্রেমে বাঁধাই করে রাখা হয়েছে, আরও অন্যান্য তাদের রাজ পরিবারের বিভিন্ন জনের বিভিন্ন মুহূর্তের ছবি এখানে রাখা হয়েছে সাজিয়ে। পাশেই রয়েছে লিফট, লিফটে করে এখন আমি চলে যাব রুম। বন্ধুরা, সকালের ব্রেকফাস্টটা সেরে এখন মাসালা টি খাচ্ছি, বেশ ভালো। এই মাসালা টির মধ্যে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে, এই মশলাটা দিয়ে এই মাসালা টিটা তৈরি করা হয়। আমি অনেকটা খেয়ে ফেলেছি, তারপর আপনাদেরকে একটু দেখাই। মানে সাধারণ চায়ের মতো, কিন্তু আসলে আপনারা খেলে বুঝতে পারবেন এই মশলা টিটা আসলে
অনেক মশলাদার। আর এখানে ব্রেকফাস্টটা খুবই ভালো, বুফে ব্রেকফাস্ট। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফ্রুটস, রাইস, আবার রাইসের মধ্যে ভেজিটেবল, আর ফ্রুটসের মধ্যে আপনারা ভ্যারাইটি পাবেন। এর পাশাপাশি রয়েছে একটি সুইমিং পুল, যে সুইমিং পুলে বাচ্চাদেরকে দেখা যাচ্ছে। বাচ্চাদের সাথে এখানে গার্ডিয়ানরাও থাকতে পারে, গার্ডিয়ানরা পাশে যে চেয়ারগুলো সুন্দর মতো সাজিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। ভীষণ সুন্দর পরিবেশ এবং হেলানো চেয়ারও রয়েছে। তো যেটি হয়, অনেক সময় গার্ডিয়ানরা তাদের বাচ্চা এখানে খেলে, গার্ডিয়ানরা চেয়ার থেকে বসে দেখে, অনেক সময় বাচ্চাদের সাথেও নামে পুলে। মানে পুরো পরিবেশটি মিলিয়ে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। এখানে আবার দেখা যাচ্ছে ছোট ছোট মাছ। এখানে একটি পুষ্করিণীতে সুন্দর একটি কচ্ছপ দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে চুপচাপ বসে রয়েছে। এখানে অন্যান্য আরও মাছও দেখা যাচ্ছে রাখা হয়েছে। মাছগুলো কিন্তু আমাদের পরিচিত কোনো মাছ নয়, অন্য প্রজাতির মাছ। এগুলোর কালারও ভিন্ন এবং দেখতে বেশ সুন্দর। এই জায়গাটিতে আসলে যতটুকু পারা যায় ততটুকু সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। এই যে দেখুন, খুবই খুবই সুন্দর। বন্ধুরা, ব্রেকফাস্ট সেরে এই ঝর্ণার পাশ দিয়ে এখন আমি রুমে চলে যাচ্ছি। সুইমিং পুল এরিয়া এবং এই যে রেস্টুরেন্ট এরিয়া ক্রস করে আমি এখন চলে যাচ্ছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সুইমিং পুল এরিয়াটি, ভীষণ সুন্দর এই জায়গাটি। এই পাশে এসে আপনারা বসে কি সুইমিং পুল থেকে উপরে উঠলেই এই জায়গাটি ভীষণ সুন্দর, এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন আপনারা। ব্রেকফাস্ট সেরে এসে এখানে কিছুক্ষণ বসতে পারবেন, ভীষণ সুন্দর। এখানে সোফা আছে, বসার জন্য বিভিন্ন জায়গা আছে। বসার জন্য বিভিন্ন জায়গা করে দেওয়া হয়েছে। আর এখানে বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটস, বিভিন্ন হস্তশিল্পের নিদর্শন নমুনা আমরা দেখতে পাচ্ছি। আর ওই পাশে যেটি দেখাবো আপনাদেরকে, একটি পিয়ানো রয়েছে। পিয়ানোটা একটু আপনাদের জন্য একটু বাজিয়ে দেখাতে পারি কি না, আমি আসলে পিয়ানো বাজাতে পারি না, তারপর আপনাদের জন্য একটু তাই করছি। বাজানোটা হয়তো ঠিক হয়নি।
যাই হোক, এখান থেকে আমাকে রুমে চলে যেতে হবে।